বড়দিনে গির্জায় গোপনে কোরআন রেখে গ্রেপ্তার এক যুবক নিজেকে নবী দাবি করছেন। চলুন বিস্তারিত আলোচনা করব, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। রাজশাহী নগরীতে বড়দিন উদযাপন শুরুর আগেই একটি গির্জায় সবার অগোচরে লাল কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে একটি কোরআন শরীফ রেখে আসা হয়। বিষয়টি গির্জা কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই কোরআন শরীফ উদ্ধার ও রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে কথিত ঈসা নবী বলে দাবি করেছেন। পুলিশের ধারণা, সাম্প্রদায়িক সংঘাতের উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। রোববার 25 ডিসেম্বর সকাল 6:30 দিকে মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ, যেটার ভিতরে ছিল কোরআন শরীফটি, রেখে পালিয়ে যাওয়া হয়। তবে পুলিশ গ্রন্থটি উদ্ধার ও রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম চৌধুরী। তিনি মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনি এলাকার বাসিন্দা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক জানান, রোববার সকাল 6:30 দিকে অজ্ঞাত এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে গির্জার এক সেবিকা ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান। এরপরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করে। পুলিশ কমিশনার সিদ্দিক জানান, গ্রেপ্তার গোলাম চৌধুরী একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বড়দিনের ধর্মীয় গাম্ভীর্য, ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার জন্যেই তিনি গির্জায় কোরআন শরীফ রেখে আসে বলে জানান পুলিশ কমিশনার সিদ্দিক। এই ছিল বিস্তারিত আলোচনা। আশা করছি খবরটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মতামত অবশ্যই তুলে ধরতে ভুলবেন না। আপনাদের কী কী মতামত আছে আপনার কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।